দশহরা গঙ্গা পুজো, এবং এখানে রয়েছেন আমার দাদা ধনঞ্জয় মল্লিক, খুব জাগ্রত মা। আমি দেখতে পাচ্ছেন আমিও এসেছি এই মন্দিরে, কারণ এই মন্দিরের সাথে আমার রিলেশন আজ দীর্ঘ 10-12 বছর হলো। এখানে আমি আসতাম মাকে পূজা করতে, মাকে প্রণাম করতে। আপনাদের মনস্কামনা পূরণ হোক, আজকে যে বিশেষ টোটকাটি আপনাদের বলছি, আপনারা এই ক্রিয়াটি করবেন, দশহরা গঙ্গা পুজো এই ক্রিয়াটি করুন, দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন। আজ ঠিক সন্ধ্যার সময় একটা ছাঁচি পান নিয়ে আসবেন এবং একটা কাঁচা কয়েন নেবেন, পানের উপর একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন তেল এবং সিঁদুর দিয়ে, তাতে একটা পৈতে দেবেন, একটা কলা দেবেন। এইবার সেই পানটিকে হাতে নিয়ে আপনি আপনার মনস্কামনা বলবেন, যে মনস্কামনা আপনি বলবেন আজ মা মনসা আপনার সেই মনস্কামনা পূরণ করবেই, তাতে ঋণ হোক, কর্জা হোক, আপনি চাকরি প্রাপ্তির জন্য দিয়ে যাচ্ছেন চাকরি পাচ্ছেন না, বিবাহ নিয়ে সমস্যা, যে কোনো সমস্যা হোক না কেন আজকে আপনি এই ক্রিয়াটি করুন। এইবার সেটিকে হাতে নিয়ে ওই পান, কলা, একটা কাঁচা টাকা, এগুলো নিয়ে তার উপর একটা প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। সেটিকে নিয়ে আপনি প্রবাহমান জলের কাছে যাবেন, হয় পুকুর হতে পারে অথবা নদী হতে পারে, সেখানে গিয়ে নিজের মনস্কামনা আগে বলেছেন, তারপর সেটিকে প্রবাহমান জলে ভাসিয়ে দেন। দেখবেন আপনার জীবনের ভাগ্যের চাকাটা না দুম করে ঘুরিয়ে দেবে মা মনসা, আপনি কল্পনাও করতে পারবেন না। মা মনসা এমন এক দেবী যাকে আমরা দিন রাত দেখছি, কারণ কোনো কিছুকে না দেখে আর নিজের কানে না শুনে তো বিশ্বাস করা উচিত নয়। তাই যাই করুন না কেন, যাকে দেখা যায় সেটা হচ্ছে মা মনসা, রাস্তাঘাটে সবসময় দেখবেন মা মনসার মূর্তি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, এই ক্রিয়াটি করুন। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা মনসা। দুর্গাপুর ফুলঝোড় মনসা মন্দিরে আজকে দশহরা গঙ্গা পুজো, এবং এখানে রয়েছেন আমার দাদা ধনঞ্জয় মল্লিক, খুব জাগ্রত মা। আমি আজ থেকে 10-15 বছর আগের থেকে এখানের সঙ্গে যোগাযোগ, দাদার সঙ্গে যোগাযোগ, আমি এখানে আসা যাওয়া করেছি, এবং দেখুন আজকে ভক্তের ঢল প্রচণ্ড পরিমাণে নেমেছে। নিজের নিজের মনস্কামনা সিদ্ধ হওয়ার জন্য সব মানসিক করেছিল, সব মনস্কামনা মা পূরণ করেছে, তাই তারা আজকে দণ্ডি দিচ্ছে মায়ের কাছে। আজ মায়ের পুজো, তাই আপনাদের কাছে বলবো আপনারাও মনে প্রাণে মাকে ডাকুন, ওং মাং মনসা দেব্যই নম, ওং মাং মনসা দেব্যই নম। এদিকে চলছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও রয়েছে, এত এত ভক্ত এখানে খাওয়া দাওয়া করবে, ভক্ত সুযোগের জন্য সমস্ত দিক থেকে দেখছেন সব কিছুই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওং অস্তিকস্য মুনি মাতা ভগিনী বা সকিস্তথা জলৎকারণ মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ভক্তদের শরীরে যত বাধা বিপত্তি থাকুক না কেন, ঠিক এই জায়গাটিতে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার ঘটের জলে স্নান করানোর একটা মাহাত্ম্য এখানে রয়েছে। ঘটের জলে স্নান করানোর লোকে যদি কোনো ক্ষতি করে থাকে বা কেউ কিছু করুক না কোনো দুষ্ট ব্যক্তি, সব কিছু দোষ কিন্তু এখানে খণ্ডন হয়। মায়ের যে আগের বারের মূর্তি ছিল সেটা মায়ের বের করা হয়েছে, এবং নতুন করে মায়ের মূর্তি আবার তৈরি করে বেদিতে বসানো হয়েছে। মা আপনাদের মনস্কামনা পূর্ণ করুক, আজ দশহরা গঙ্গা পুজো। আজ ভুল করেও কেউ ল্যাল ফেলে যে জিনিসগুলো হয়, অর্থাৎ লাল থাকে যে জিনিস, অর্থাৎ বিউলির ডাল, কচু বা আরও যে জিনিসগুলো রয়েছে এগুলো খাবেন না, মা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। ওং মাং মনসা দেব্যই নমঃ, ওং মাং মনসা দেব্যই নমঃ, ওং মাং মনসা দেব্যই নমঃ।